কিছু মানুষ আছে তোমারই মতো, নিজেকে বিলিয়ে বুকে বাড়ায় ক্ষত, চায় না নিজে কিছু দিয়ে যায় সব কিছু, সাধনা না পুত্র, আমি তোর কোনো কথা শুনতে চাই না। হয় তুই যে কোনো একটা কাজ জুটি নিয়ে সংসার সামলাবি, না হয়তো সত্যি বাড়ি থেকে দূর হয়ে যাবি। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি। বেশ, তবে তাই যাব, শুধু শুধু ওই বেহারাটা সঙ্গে নিয়ে যাবো। কুড়ি বেটা নেমো খারাপ স্বার্থ পাও, যে তোকে পৃথিবীর আলো দেখালো, আজ তার বিপদে তিনি তার পাশে না থেকে তুই নিজের সুখের জন্য। তুমি আবার ভুল বলছো বাবা, নিজের সুখের জন্য নয়, আমি তোমাদের মুখে হাসি ফোটাবার জন্য। আর্ট ফলি আর্টিস্ট হতে গিয়ে মরতে হয় বাইরে গিয়ে মর। আজ থেকে আমি জানবো আমার বড় ছেলে নেই। দূর হয়ে যা অপদার্থক থাকা। আমি যতক্ষণ বাঁচবো এই কাশির মুখের দিকে চেয়ে বাঁচবো, তবু তোর মতো বয়ে যাওয়া ছেলের কথা আর আমি ভাববো না। যা দূর হয়ে যা, বেরো বেরো বেরো। কাশির বাবা, আর বোধ হয় ধাক্কা হলো না রে, ভূতকে দূর করতে গিয়ে আমি আমি নিজেই সরে যাচ্ছি বাবা। না বাবা না, ও কথা বলো না, তুমি থাকবে আমি দূর হয়ে যাব। না, ঈশ্বরের ইচ্ছে তা নয় বাবা। কাশি, তোকে তোকে বড় ইঞ্জিনিয়ার করার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু কিন্তু পারলাম না বাবা। স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। আমি তোকে তোকে ভগবানের ওপর ছেড়ে দিয়ে যাচ্ছি বাবা। না বাবা, ভগবান নয়, কাশির সব ভার আমি নিলাম। এই তোমাকে ছেড়ে কথা দিচ্ছি বাবা, তোমার স্বপ্নকে আমি সত্যি করে তুলবো। যতদিন না কাশিকে বড় ইঞ্জিনিয়ার করতে পারবো, ততদিন আমি বেহালা ছোব না বাবা। কাশি বাবা, আমার আমার কাছে আয় বাবা, আমার কাছে আয়। তোদের তোদের ছেড়ে যেতে আমার বড্ড কষ্ট হচ্ছে রে, আমার বড্ড কষ্ট হচ্ছে, আমার বড্ড দেখি বাবা বাবা কি হলো দাদা, বাবা কথা বলছে না কেন দাদা? বাবার কথা বলবে না রে কাশি, বাবার কোনো দিনও কথা বলবে না দাদা। বাবা, তুমি এমনি করে আমার ছেড়ে চলে গেলে বাবা, বাবা আমি তো বেড়া ছোব না প্রতিজ্ঞা করেছি, তবু তুমি চলে গেলে কেন বাবা, কেন চলে গেলে, কেন কেন কি হয়েছে কাকা? বাবা আমাদের ফেলে চলে গেল জীবনদা। সে কি, আমাকে কে দেখবে জীবনদা? বাবা নেই, মা নেই, আমি কি করে একলা? কেন রে কাশি, তুইও কি বাবার মতো আমার উপরে ভরসা রাখতে পারছিস না ভাই? আমি তো বাবাকে চেয়ে প্রতিজ্ঞা করেছি, তোকে বড় ইঞ্জিনিয়ার না করে আমি বেহালা ছোব না। কিন্তু সরলাদি যে বলেছিল তুমি একদিন খুব বড় বেহালাবাজি হবে। না রে কাশি, বাবার কথাই ঠিক, গরিবের শিল্পী হওয়া চলে না, আমি যত ভালো বেহালা বাজাই না কেন, এখন বুঝতে পারছি বেহালায় দুটো পেট ভরবে না। কিন্তু কয়লারে পেট ভরবে ভূত। জীবনদা? হ্যাঁ, আমি জীবন সরকার বলছি। ওই রা ইন্ডাস্ট্রির বয়লার যেমন আমাকে বাঁচিয়ে রেখেছে, ঠিক তেমনি তোকেও বাঁচিয়ে রাখবে, ভাইকেও মানুষ করে দেবে। তুমি সত্যি বলছো? ধর এই বেলচা, আমার সঙ্গে বেলচায় কয়লা নিয়ে ওই বয়লারের পেটে ভরে দিবি, দেখবি বয়লারে তোকে সাহস দেবে, তোর ভাইকে মানুষ করে দিতে সাহায্য করবে। বেশ, তবে তাই হোক, আজ থেকে বেহালা আমার শত্রু আর বেলচা আমার একমাত্র বন্ধু। কিন্তু দাদা। আর কোনো কিন্তু নেই ভাই, ভূতনাথ চাটুর্যের সামনে আজ থেকে থাকবে শুধু তোকে বড় ইঞ্জিনিয়ার করার স্বপ্ন। তুই তুই শুধু মন দিয়ে লেখাপড়া কর, তোর সব ভার নিলাম আমি, আর আমার সব ভার নিল
এই বেলচা আর কারখানার ওই বয়লার বয়লার বয়লার। এমনি করে বয়লারের পেটে কয়লা যুগিয়ে ভূতনাথের কেটে গেল পনেরোটা বছর, পনেরো বছর, পনেরো বছর। আর কিছুদিন পরেই তো কাশীনাথের ফাইনাল পরীক্ষা, তারপরে তো ভূতদার ছুটি, তাই না বাবা? না মা, কাশীনাথ ইঞ্জিনিয়ারিং পাস করলে যে ভূত ছুটি পাবেন তা নয়। কাশীনাথকে নিজের পায়ে দাঁড় করিয়ে ওকে সংসারী করে তবে ভূতনাথে ছুটি হবে। তাই আমি বলছিলাম কি মাম? তুমি কি বলবে তা আমি জানি বাবা, আমার বিয়ের কথা, এই তো। হ্যাঁ রে, আর যে তর্স হয়েছে না মাম, আর যতীনও খুব ধরাধরি করছে, ভূতুর আশায় থাকলেন এরপর যে তুই বুড়ি হয়ে যাবি মা। কিন্তু বাবা, ভূতুদা যখন ছুটি পাবে তখন যদি এসে দেখে আমি তার জন্য অপেক্ষা করি নেই, নিজের কথা ভেবে পরের ঘরে চলে গেছি, সে যে বড় দুঃখ পাবে বাবা। তবে আজ বলি মা, ভূতুকে সেদিন আমি জিজ্ঞেস করেছিলাম, উত্তরে সে বলেছিল, না না ননি কাকা, আমার যে এখন অনেক কাজ বাকি পড়ে আছে, সরলকে তুমি ভালো বরে ভালো ঘরে বিয়ে দাও ননি কাকা, আমার জন্য বসে থাকলে সরলের জীবনটা নষ্ট হয়ে যাবে, তাছাড়া কাশি বড় ইঞ্জিনিয়ার হলেই আমার ছুটি হবে মনে করছো? কাশির চাকরির ব্যবস্থা করতে হবে, ওকে সংসারী করতে হবে, সে তো অনেক সময় লেগে যাবে, সরলকে তুমি ভালো ঘরে বিয়ে দাও, আমি আশীর্বাদ করছি সে সুখী হবে। ভূতুদা, এ কথা, এ কথা ভূতুদা বলেছে বাবা? আমি মিথ্যে বলছি না মাম। কিন্তু আমি কি তোমার কাছে খুব একটা বোঝা হয়ে আছি বাবা? ছি ছি, এ তুই কি বলছিস মাম, তুই ছাড়াম আমার আর কে আছে বলতো? তোর মা তোকে চার বছরে রেখে যেদিন চলে গেল সেদিন থেকে আমি তো তোকে বুকে পিঠে করে এত বড়টি করেছি, তুই চলে গেলে আমারও কি কম কষ্ট হবে রে? তবে তবে চলে যাবার জন্য এত তাড়া দিচ্ছ কেন বাবা? না রে, এই তো বেশ আছি। না রে, তোর মতো বয়স্থা মেয়েকে ঘরে রাখাম আমার পক্ষে যে অধর্মের কাজ, তাছাড়া সময়ে ঘর বর না পেলে এরপর তুই খুব কষ্ট পাবি মা, আর আমারও মনে বড় অশান্তি হবে, তুই আর অমত করিস নি মা, আমি যতীনকে কথা দিয়ে দিই। ও সেই যতীন বাবু যিনি একবার দেখি আমাকে পছন্দ করেছিলেন? হ্যাঁ মা, একে মস্ত ধনী ছেলে, তাই বিধবা মা ছাড়া ওর আর কেউ নেই, আর ছেলে হিসেবেও চমৎকার, তুই খুব সুখী হবি মা, আর আমিও নিশ্চিন্ত হতে পারবো। বেশ, তবে তোমার যা ইচ্ছে তাই করো বাবা, আজ আর আমি কোনো অমত করব না, ভূতুদা যখন তোমাকে বলেছে। বেঁচে থাক মা, বেঁচে থাক, তাহলে আমি আজই যতীনের মায়ের সঙ্গে কথাটা পাকা করে আসি। আরে ছি ছি ছিরিদা, সেই বেলা তিনটে থেকে তুমি হোস্টেলের অফিস করে বসেছিলে? কি করব, তোমার ক্লাস যা এতক্ষণ ধরে হবে তাকে আমি আগে জানতাম, কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসটা হলে আরো দেরি হতো। যাক বাবা, তুমি এসে পড়েছো এই যথেষ্ট, তবে এই হোস্টেলের সবাই তো আমাকে চিনে ফেলেছে, এই যা সুবিধে। হ্যাঁ তা ঠিক, তবে তোমার আড়ালে এর জন্য আমাকে কম ব্যঙ্গ বিদ্রুপ সহ্য করতে হয় না। কি বলে সবাই? বলে কাশীনাথ চাটুর্যের সিলভার স্পুন মুখে নিয়ে জন্মেছে, একদিকে যেমন ভালো রেজাল্ট করে চলেছে অন্যদিকে তেমনি অর্ধেক রাজত্ব সহ রাজকন্যাও পেতে চলেছে। তুমি করে উত্তর দাও না। কি উত্তর দেবো? কেন বলবে? কি বলবো? বলবে সত্যি তো, কি বলবে বলো তো? যাকগে, তবে হঠাৎ তুমি না জানিয়ে কেন এলে বলো তো? শোনো, বাপিয়া মা বলে দিয়েছেন কাল সন্ধ্যায় তুমি অতি অবশ্যই আমাদের বাড়িতে আসবে। কেন বলো তো, কোনো উৎসব প্রসব আছে নাকি? কালকের তারিখে বাপি মাকে বিয়ে করেছিলেন। আসি, কাল তাহলে মা বাপির বিয়ের জন্মদিন। ওই রে কাশি, আমার কাশীনাথ। এই রে দাদা আসছে। রিতা তুমি এক কাজ করো, তুমি ওই বাথরুমে ঢুকে দরজাটা বন্ধ করে দাও। কেন? আরে আমার দাদা চোখ বুঝলে মহাদেব আর চোখ খুললে রাবণ, হঠাৎ যদি এসে তোমাকে দেখে ফেলে। প্লিজ রিতা যাও লুকো। কেন লুকোবো? দাদা এসে দেখবেন আমাকে, আমিও দেখবো দাদা কি।
এ সুযোগ কি ছাড়া যায়? কাশি, আমি এসে বলেছি রে, জানিস আজ সেই ভোরে উঠে ফার্স্ট ট্রেন ধরে। একে রে কাশি, ও তো একটা মেয়ে, ছেলে যে নয় সে তো দেখতেই পাচ্ছি রে গাধা, কিন্তু মেয়েটা কে সেটাই তো বুঝতে পারছি না। দাদা, ও কলেজে বিএসসি পড়ছে, খুব ভালো মেয়ে, তাছাড়া খুব বড় লোকের একমাত্র মেয়ে। তা তোরে ঘরে ও কি করছে? ওই তো দাদা, ও খুব ভালো নাচে গান করে, বুঝেছ? ওই কলেজের অ্যানুয়াল ফাংশনে, মানে উৎসবে নাচ গান হবে, তো তাই ও আমাকে দেখাতে এসেছে। ও তোকে দেখাতে এসেছে? কেন? নাচ গানের এত রথি মহারথি থাকতে তুই বেটা হবু আঞ্জানার, তোকেও কি দেখাতে এসেছে? না না না, এই যেন কিরকম একটা গোলমেলে ব্যাপার বলে মনে হচ্ছে। আপনি ঠিক বলেছেন, আমি নাচ গান দেখাতে আসিনি। আরে থাক থাক থাক, আমার ফাটা পায়ে আবার প্রণাম কেন? কিরে কাশি, যাকে চিনি না জানি না সে কেমন ঢিপ করে পেন নাম করে সম্মান দেখালো, আর তুই আমার মায়ের পেটের ভাই কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইলি কেন রে? বড় লোকের মেয়ের সামনে গরিব দাদার পা ছুঁতে ইজ্জতে লাগছে নাকি? প্রণাম কর হতভাগা। দাদা, আমার সব কেমন গুলিয়ে গেছে। ওরে বুঝি রে বুঝি, সব বুঝি। তোর দাদা মুখ খুলে কি হবে, মাথায় বুদ্ধি একাধ ছটাক ঠিকই আছে। এই মেয়েটি, তোমার নাম কি? রীতা। বা বা বা, একদম আজকালকার মেয়েদের নাম। আমাদের কালে এসব নাম তেমন ছিল না, বুঝেছ? ওই সব নাম ছিল বিমলা, কমলা, সরলা, যাক গে সে কথা। তা হ্যাঁ রে কাশি, একবারে উতরোতে পারবি তো ভাই? দাদা, আমি তো ফাঁকি দিচ্ছি না, এখন বরাত। বা ভাই বা, আমি তোমার জন্য সর্বস্ব খুইয়ে পথে বসে আছি, আর তুমি বরাতের দোহাই দিয়ে আমায় প্রাণে মারতে চাও? ওটি হচ্ছে না কাশি, এক চানসে তোকে আঞ্জানার হতেই হবে। দাদা, কথাটা চানসে নয়, চান্সে। আরে লে লে, ওই হলো, তুই তো শুধু আমাকে ইয়াস মানে হ্যাঁ, ন মানে না, আর ভ্যারি অয়েল মানে খুব ভালো, এই শিখিয়েছিলি। আমি তো তবু আজকাল শুনে শুনে অনেক ইংরেজি বলি বলি বলি, আর ঠিকই বলি বলি তো, কি বলো? ঠিকই তো, আপনার যদি দাদা থাকতেন আর তিনি যদি এইভাবে কষ্ট করে আপনাকে লেখাপড়া শেখাতেন, তাহলে আপনি আপনার ছোট ভাইয়ের চেয়ে অনেক বড় হতে পারতেন। বাহ বাহ বাহ, এই কাশি, মেয়েটা কি বললে শুনলি? ও যে তোমার সবকিছু জানে দাদা। তাই নাকি, তুই সব বলেছিস নাকি? সব বলেছি দাদা, কিচ্ছু বাদ রাখিনি। দেখো ভাই, এই তোমাকে দেখে আমার মনে হচ্ছে আমার সেই ছোট্ট ভাই কাশি আর অসহায় নয়, তাকে দেখবার মানুষ এইবার বুঝি এসে গেছে। তুমি বিশ্বাস করো, তোমাকে দেখে আমার মনে হচ্ছে আর যদি আমি মরেও যাই। জি দাদা, ও কথা বলবেন না, সারা জীবনে এত কষ্ট এত পরিশ্রম করে যে ভাইকে আপনি নিজের পায়ে দাঁড় করালেন, তার সাজানো সংসারে যে আপনাকে অংশীদার হতে হবে। তোমাদের বাড়ি কত দূর, কোথায় থাকো তুমি? বালিগঞ্জে। বাহ বাহ বাহ, তোমার মা বাবা আছেন? বেশ বেশ। আচ্ছা, তুমি যে আমার ভাই কাশির সঙ্গে ওই ইয়ে করছো, ওই মানে বন্ধুত্ব করছো, তা এটা তোমার বাবা মা জানেন? বাবা আপনার ভাইকে ভীষণ ভালোবাসেন। তাহলে তো আধখানা সেরেই ফেলেছে দেখছি। বাবা বলেন, আজকের দিনে ওরকম ভালো ছেলে বড় একটা দেখাই যায় না। বা বা বা, ভাই আমার সত্যি করিতকম মা। আর তোমার মা, তোমার মা আমার ভাইকে কি বললেন? মা বলেন ও একদিন অনেক বড় হবে, অনেক উপরে উঠবে। ওরে কাশি, তাহলে তো এদিক থেকে তুই ফার্স্ট হয়েই পাস করে ফেলেছিস ভাই। এখন ওই আঞ্জানার পরীক্ষাটায় ভালো করে পাস করলি, তোর আমার দুজনে ষোলকলা পূর্ণ হয়। তোমার কথাটা সত্যি করতে আমি প্রাণপণেই চেষ্টা করবো দাদা, দেখো তোমার আশীর্বাদে আমি ভালোভাবেই পাস করবো। ইয়া, এই তো চাই, এই রকম কথা বললে তবে না আনন্দ লাগে। আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে গল্প রব্ল কর, আমি এবারে গুই। সে কি, এরই মধ্যে যাবে কেন? আমাদের বাড়ি একবার যাবেন না? তোমাদের বাড়ি? হ্যাঁ যাবো যাবো, নিশ্চয়ই যাবো। আগে ভগবান দিন দিন তবে তো যাবো। ভাই আমার পাশ করলি, আমি নিজে গিয়ে তোমার বাবাকে বলবো। কিন্তু কাশি না হয় বড় আঞ্জানার হবে, আর আমি তার দাদা, আমি যে বড় গরিব, মুখ্য এক বয়লার মান, আমার যে কিছুই নেই, বসত বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে, কি করবো বলো? এত পড়ার খরচ বয়লার একা যোগান দিতে পারলো না, আমার সব মেহনত আর মেনে গেল, তাই তো সব খুঁচিয়ে আজ আমি নিঃস্ব। আপনি কেন কথা বলছেন দাদা? আপনার কি আছে না আছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো মানুষ হিসেবে আপনি অনেক অনেক বড়। এই কাশি, মেয়েটা কি বললে শুনলি? যে মানুষ তার বাপের কথা রাখতে ছোট ভাইয়ের জন্য নিজের দিকে একবারও তাকালো না, সারাটা জীবন শুধু দিয়েই গেল, চাইলো না কিছু পেলো না কিছু, সেই মানুষের টাকা বাড়ি গাড়ি না থাকলেও
তিনি আমাদের সকলের চেয়ে অনেক উপরে দাদা, অনেক উপরে। তুমি তুমি সুখী হবে, আমি বলছি তুমি খুব সুখী হবে। আচ্ছা আমি তাহলে এখন চলি। না না এসেই যাবে কি দাদা, আজ থাকো। হ্যাঁ কাল ভোরের ট্রেনেই তুমি। না 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 রাতে আমার নাইট ডিউটি আছে, কামাই করলে 40 টাকা গন ফট হয়ে যাবে। এই গাড়িতে হড়কে গেলে না কম একদম চিত্তির হয়ে যাবে। আমি চলি কাশি। এই রে দেখিছিস কাণ্ড। আচ্ছা কাশি দাদা, আমি আজ হঠাৎ এখানে এলুম কেন বল দেখি? ও হ্যাঁ মা, আমিও তো তাই ভাবছিলাম দাদা, এরকম তো কখনো তুমি আসো না। অথচ এই আশাটা একদম মাঠে মারা যাচ্ছিল, ভুলে যদি চলে যেতাম না ফের ফিরে আসতে হতো। ব্যাপারটা কি তাই বলো না? কোনো মজার খবর আছে বুঝি? মজা? হ্যাঁ তা মজাই বলতে পারো। শোন কাশি, মাসের প্রথমে যেমন তোকে খরচ দিতে আসি না, এই মাসে আর সেরকম আসা হবে না। কদিন একটু বেশি করে কাজ করতে হবে, বয়লারের লোকজন সব ছুটি নিচ্ছে, আমি একা কাজ করবো। ঠিকই, আপনি জ্বলন্ত বয়লারের সামনে দিন রাত একা কাজ করবেন? কেন করবো না, বয়লারই যে আমার ইচ্ছে পূরণ করতে চলেছে। সেই বয়লারকে যদি আমি সেবা যত্ন না করি তাহলে আমি যে বেইমান হয়ে যাব। তাছাড়া খাটনির দাম তো বয়লার দেবে, তাই আজ এসেছি এই কাশিকে মাস কাবারি খরচের টাকাগুলো সব দিয়ে যেতে। এনে কাশি ধর, এটা আর তোর হোটেল খরচ। ফের ভুলে গেছো, হোটেল নয় দাদা হোস্টেল। হ্যাঁ হ্যাঁ হোস্টেল হোস্টেল, লে তো ওই যার নাম ভাজা চাল তার নামই মুড়ি। এনে এই এটা তোর গাড়ি ভাড়া খরচ, আর এটা তোর টিফিন। আর এক কাজ কর, এই 10টা টাকা রেখে দে। কেন অত ভাগা? এই মেয়েটা মাঝে মধ্যে এলে ওকে একটু চাটা খাওয়াবি তো। না না ওটা দিতে হবে না, ও নিজেই খরচ করে, ওর জন্য আর তোমার খবরদার। ও জন্যে টন্যে বুঝি না, যতক্ষণ তোর দাদা বেঁচে আছে ততক্ষণ কারো খরচ করা চলবে না। নে ধর ধর। আরে শোন আমি চলি। এক কাজ কর কাশি, তুই আর 10টা টাকা রেখে দে ভাই। কি জন্যে? এক জামিন আসছে, একটু ফলটল খাস কাশি। কাশি দাদা, তুই এক কাজ করবি, তুই বড় রোগা হয়ে যাচ্ছিস, তুই একটু ছানা খাবি। খা খা খা, এনে তুই আর 10 টাকা রেখে দে, ছানা খাস একটু করে। আর হ্যাঁ রে, দুধটা ঠিক খাচ্ছিস তো? না দাদা দুধ খাই না, বলে কি গন্ধ লাগে। না 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 না, দুধ না খেলে মেধা বাড়বে কি করে? আমাদের নরহরি কবরেজ যে বলেন দুধ একটু করে খেতেই হবে সকলকে, নইলে ভিটামিন কমে যাবে। দাদা তুমি খাও। হ্যাঁ আমি না কাশি, আমি দুধ খাই না, আমি দুধ খেয়ে কি করবো কাশি, আমার তো মেধার দরকার নেই, তুই খেলি তো আমার খাওয়া ভাই। তুই বিশ্বাস কর কাশি, তুই যত মজবুত হয়ে উঠবি আমি ততই জোরদার হয়ে উঠবো। ইস ভীষণ দেরি হয়ে গেল আমার, আমি চলি কাশি। ও ভালো কথা, একটা কথা তোকে বলা হয়নি কাশি। কি দাদা? ওই সরলের না, সরলের বিয়ে হয়ে গেছে দাদা। সময় যে থেমে থাকে না এটা যেদিন বুঝতে পারলাম, আমি জোর করে সরলকে অপরের ঘরে পাঠাবার ব্যবস্থা করে দিলাম। সরল আজ অপরের স্ত্রী। কাশি আমি অফাকা কিন্তু তুই ভাগ্যবান, তুই তোর ভগবানকে বলিস কাশি, সরল যেন সুখী হয়, ও যেন সুখে থাকে। আচ্ছা আমি চলি ভাই। কাশি এনে তুই আর 10 টাকা রেখে দে ভাই, খুব মন দিয়ে লেখাপড়া করবি কাশি, পাস কিন্তু করা চাই। হ্যাঁ আচ্ছা আর এক কাজ কর, তুই আর 10 টাকা রেখে দে, শরীরের দিকে লক্ষ্য রাখিস কাশি, মনে রাখিস তুই ছাড়া এ পৃথিবীতে আমার কেউ নেই কাশি, কেউ নেই। এনে কাশি তুই আরো 10 টাকা রেখে দে ভাই। ভাগ্যে যা এসেছিলাম তাই না, এমন একজন মানুষের মতো মানুষকে দেখতে পেলাম। সত্যি তোমার দাদার তুলনা শুধু তিনি, আর কেউ নয়। ননি কাকা, সরলের দিব্যি বলছি, আমাকে সব কথা খুলে বলো। ভূতু মানুষ চায় গড়তে কিন্তু ভগবান দেয় ভেঙে। তাহলে কি সরল শ্বশুর বাড়ি থেকে? হ্যাঁ ভূতুদা, আমার স্বামী আর শাশুড়ির অত্যাচারে আমি পালিয়ে আসতে বাধ্য হয়েছি। অত্যাচার? তবে যে ননিকাকে বলেছিল যতীনবাবু খুব ভালো ছেলে। বাবা তার বাইরেটা দেখেছিল কিন্তু বুঝতে পারেনি যে ওই ভদ্র পোশাকের আড়ালে বাঘ ভাল্লুক লুকিয়ে আছে, মদ খায়, নোংরা মেয়ে মানুষের বাড়িতে যায়, বাধা দিলে আমাকে মারে। ভূতদা অনেক দিন সহ্য করেছি,
কিন্তু শেষকালে সহ্য না করতে পেরে আমি বাবার কাছে ছুটে আসতে বাধ্য হয়েছি। চমৎকার ননী কাকা, ভগবানের ছেলে খেলা জীবন ভোর অনেক দেখেছি, কিন্তু এই চ্যাংলামির খেলাই প্রথম দেখলাম। ননী কাকা, তোমার চোখে জল কেন গো? মেয়ে তো তোমার কাছেই ফিরে এসেছে, মেয়ের বিয়ে দিয়ে অধর্মের হাত থেকে তো বেঁচে গেছো, ব্যাস আবার কিসের চিন্তা? দুই বাপ বেটিতে জমিয়ে সংসার করো, খাও দাও মজাতে থাকো। ওসব কথা এখন থাক ফুতুদা, তোমার কাশির কথা বলো, সে কেমন আছে? এ কথার উত্তর খুব ছোট্ট সরল, কাশি খুব ভালো আছে। ননী কাকা, যদি একবার সরলের সেই অপদার্থ স্বামীটা দেখা আমি পাই তাহলে? তাহলে কি করবেন শুনি? যতীন, এনে কে? ও ভূতু, মানে ভূতনাথ, আমার ছাত্র। এখানে কি করছেন? তার আগে আপনি বলুন তো মশাই, বউটাকে মেরে ধরে ঘর ছাড়া করে আবার কোন আক্কেলে শ্বশুর বাড়িতে জামাই আদর খেতে এলেন? আমাকে এ ধরনের কথা বলার আপনি কে? আমি ভূতনাথ মহাদেব, রেখে গেলে সব লন্ড ভন্ড করে দেবো। ও কে লেন্ডে লাটের বাট? সরলা, না বলে ঘর থেকে পালিয়ে এসেছো কেন? চুপ করে থেকো না, বলো। আমি কিছুই বলবো না। তোমাকে বলতেই হবে। আচ্ছা ভ্যাসার তো বলছে বলবো না, তবু বলে বলতেই হবে। তাহলে শোনো, সিঁথিতে সিঁদুর যখন এঁকেছি ওটা মুছে ফেলতে পারবো না তা জানি, কিন্তু স্বামীর সম্মান দিয়ে তোমার পুজো আর করবো না, তাই চলে এসেছি। খুব ভালো করো, কিন্তু চলে এলেও তোমাকে এখনই ফিরে যেতে হবে। হ্যাঁ, তাই কখনো হয়? সরলা, ও হুকুমের আর কোনো দাম নেই আমার কাছে, তুই চলে যাও। একা যাবো না, তোমাকে নিয়ে তবে যাবো। মাইরি আর কি, শালুক চিনেছে গোপাল ঠাকুর। আমাকে নিতে গেলে আমার মরা দেহটাই নিয়ে যেতে হবে, পারবে? হ্যাঁ বাবা, বড় কঠিন ঠাঁই, গুরু শিষ্যে দেখা না। আপনি থামুন। থেমে যাবো? ঠিক আছে, তাহলে থামলুম। শুনুন, আপনার মেয়েকে তৈরি হতে বলুন, আমাকে এখনই ফিরে যেতে হবে, মাকে আমি কথা দিয়ে এসেছি। ও, মাকে কথা দিয়ে এসেছেন তাই বউকে ফেরত নিতে এসেছেন? কেন, মায়ের হাত দুটো কি নিষ্পেষ নিষ্পেষ করছে? অত মারধর করো মা ছেলে স্বাদ মেটেনি, আবার ধরে নিয়ে গিয়ে পেটাতে চান? আমাদের পারিবারিক ব্যাপারে আপনি নাক গলাচ্ছেন কেন? আর চুপ করে থাকুন, নাহলে বেরিয়ে চান। আজ্ঞেন না, অন্যায় দেখলে নাক আমি গলাবই, চুপ করে কিছুতেই থাকবো না, আর বেরিয়েও যাবো না। বেরুতে হলে আপনাকেই বেরুতে হবে, হারামজাদে জামাই। কি বললেন ভূতু? যত বড় মুখ নয় তত বড় কথা। কে বললে আমার মুখ বড় নয়? এই দেখুন কত বড়। হা হা, এত বড় অপমান এইবার বুঝেছি। নষ্টমে লোকটার সঙ্গে নিশ্চয়ই তোমার কোন রকম নোংরা ইয়ে। আর একটা কথা বলেছো কি, একটা খুশিতে তোমার সব কটা দাঁত আমি ফেলে দেবো। পুলিশ ডাকো। ডাকুন পুলিশ, পুলিশের ঘরেও মা বোন বউ আছে, আপনার কীর্তিকলাপের কথা শুনলে তারা হাত কড়াটা আপনার হাতেই পরিয়ে দেবে। যান যান বাগুন এখান থেকে। আচ্ছা, আমিও দেখে নেব, আমার লিগেল লাইফকে আটকে রাখার ফল আমি টের পাব, তবেই আমার নাম যতীন দত্ত। আর বাপের নাম চোপ? এই এ বলে কি, বাপের নাম চোপ? এরকম বাপের নাম তো আমি জীবনে কোনোদিন শুনিনি, তোমরা কেউ শুনেছ? সরলা, জেনে রেখো, আমি যদি একা ফিরে যাই তাহলে আমার বাড়ির তরজা কিন্তু তোমার কাছে চিরকালের মতন বন্ধ হয়ে যাবে, বাঁচা যাবে। বললেন, আরে মশাই, কানে কি আপনার খোল জমেছে? আমি তো ভালো করে চেঁচিয়ে বলেছি বাঁচা যাবে। ও, তাহলে এত দূর গড়িয়েছে। শ্বশুর মশাই, আপনার মেয়ের যে চরিত্রহানি ঘটেছে এর প্রমাণ কিন্তু আমি সঙ্গে নিয়ে যাচ্ছি, জেনে রাখুন। এর জন্য আমি হয়তো আপনার মেয়েকে ডিভোর্স করব, বিবাহ বিচ্ছেদের মামলা করব। এইবার পথে এসো বাবধন, এই এতক্ষণে একটা সত্যি কাজের কথা বলেছেন মশাই, তাহলে আর দেরি করবেন না, বাড়ি ফেরার আগে কোর্টে গিয়ে এই শুভ কাজটা সম্পন্ন করে দিয়ে বেচারি সরলাকে সাপমুক্ত করে দিয়ে যান। ইয়ার কি হচ্ছে, জুতিয়ে লম্বা করে দেবো আজকে? আমি এমনিতেই অনেক লম্বা দাদা, আমাকে জুতো মারতে এলে আপনি জুতো খেয়ে মেতে হয়ে যাবেন। যান যান, মানে মানে কেটে যান তো। হ্যাঁ, আমি কেটে যাব, আর আপনি আমার বউকে নিয়ে মজা লুটবেন। এই হাত দুখানা দেখছেন, শক্ত পাথরের মতো কঠিন, এই কঠিন হাত দুখানা দিয়ে কয়লার বদলে আপনাকে জ্বলন্ত বয়লারের পেটের মধ্যে চুনে ফেলে দেবো। ভূতু, কিসব বলছিস বাবা? ও যে সরলার স্বামী। না কাকা, ও স্বামী নয়, ও একটা আসামি। ঠিক আছে, এর বিচার কি করে করতে হয় তা আমার জানা আছে, আমি দেখে নেব, সবাইকে দেখে নেব। আরে যা যা বেটা শয়তানের চেলা, তোকে ঠিক করার রাস্তাও আমার জানা আছে। কিন্তু কাজটা কি ভালো হলো ভূতু? ভালো মন্দ জানি না কাকা, তবে এই কথা বলে দিচ্ছি, যদি মেয়েকে মেরে ফেলতে চাও তো জমপুরিতে পাঠিয়ে দেও, আর যদি আমার কথা শোনো তো। বল ভূতু, তোর কথা বল, আমি শুনি। রাক্ষস জামাইটাকে এ বাড়িতে ঢুকতে দেবে না, কোনোদিন ঢুকতে দেবে না। কিন্তু সরল যে ও স্ত্রী,
আইনি তোকে সাহায্য করবে ভুতু, আমি কি করে আটকাবো বল? তুমি আটকাবে কেন? আইনি ওকে আটকাবে কি করে? চেয়ে দেখো এই চাবুকের দাগ ভুতু। এই চাবুকের দাগ দেখিয়ে সরল হাকিমকে বললেই ও বেটা থোঁতা মুখ ভোঁতা হয়ে যাবে। ভুতু তুই কি করে জানলি বাবা? তোমরা ভাবছো সরলের দাগ আমি দেখলাম কি করে? ননিকাকা, ভগবানই আমাকে দেখিয়ে দিয়েছেন, তোমরা কিন্তু লুকোতে পারোনি। ভুতুদা ভুতুদা, তুমি কি অন্তর্যামী ভুতুদা? সরল, আজ আমি যাচ্ছি সরল, যাবার আগে বলে যাচ্ছি যত তাড়াতাড়ি পারি উকিল বাবুর সঙ্গে কথা বলে ওই পশুটার হাত থেকে তোমাকে মুক্ত করার ব্যবস্থা আমি করবই করব। ভুতু, একটা ফোটা ফুলকে পোকায় কুরে কুরে খেয়েছে ননিকাকা, কিন্তু ফুলটা গাছের ডালে শুকিয়ে মরার আগেই আমি তাকে বাঁচার পথ ঠিক করে দেব। হ্যাঁ, সরলের সব ভার আমি নেব, আমি ওকে বিয়ে করব। ভুতুদা, সরল, তোমার বুকের ভেতর থেকে গুমরে গুমরে ওঠা কান্না আমি হয়তো বন্ধ করতে পারবো না, কিন্তু তোমার ওই চোখ থেকে গড়িয়ে পড়া জলটুকু আমি দু হাত দিয়ে মুছিয়ে দেবো সরল, মুছিয়ে দেব, মুছিয়ে দেব। আমি দাঁড়ের পোষা তোমার হীরা মন, বলিও আমি দাঁড়ের পোষা তোমার হীরা মন, পারবে না তো শিকল বিধি রাখতে কাছে কাছে, পারবে না তো শিকল বিধি রাখতে কাছে কাছে, থাকবো না আমি থাকবো না, থাকবো না আমি থাকবো না, বাঁধন কেটে উড়ে গিয়ে বসবো প্রেমের কাছে, হলেও আমি দাঁড়িয়ে পোষা তোমার হীরা মন, হলেও আমি দাঁড়িয়ে পোষা তোমার হীরা। থাকবো না আমি থাকবো না, থাকবো না আমি থাকবো না, বাঁধন কেটে উড়ে গিয়ে বসবো প্রেমের গাছে, হলেও আমি দাঁড়িয়ে পোষা তোমার হীরা মন, হলেও আমি দাঁড়িয়ে পোষা তোমার হীরা মন। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথাও তে আসি কোথা ভেসে যাই। জাস্ট এ মিনিট মিস ব্যানার্জি। কি আপনি? কিন্তু বাবা তো বাড়িতে নেই। আপনার বাবার সঙ্গে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, আপনার মতটা আমি জানবার অপেক্ষায় আছি। কি ব্যাপার বলুন তো? আপনি নিশ্চয়ই জানেন আপনার সঙ্গে আমার বিয়ের ব্যাপারটা আপনার মা একরকম ভেবেই রেখেছেন। তাই নাকি? আর আপনার বাবাও সেই ভাবনাকে মেনে নিতে রাজি আছেন যদি? মিস্টার রায়, আজকের দিনে মা বাবার ভাবনাটাকে আমল দিলে চলে না, কারণ এখানে থাকে সারা জীবনের প্রশ্ন, তাই যাচাই করার অধিকার মেয়েরা পেতে বাধ্য। আপনার উত্তরটা জানতে পারি কি? আমার বিয়ে হবে একজন সত্যিকারের পুরুষের সঙ্গে। তা আমি কি একটা মেয়ে? না, আপনি ঠিক মেয়েও নন পুরুষও নন, ওই দুইয়ের মাঝামাঝি একরকম আর কি। তা আপনার সত্যিকারের পুরুষটির নামটা জানতে পারি কি? গ্ল্যাডলি। তার নাম মিস্টার কাশীনাথ চ্যাটার্জি। খুব সম্ভব এবার সে ইঞ্জিনিয়ার হয়েছে, মানে আজই রেজাল্ট বেরোবার কথা আছে। কাশীনাথ চ্যাটার্জি? ও, যে ছেলেটা কদিন ধরে বাড়িতে যাতায়াত করছে, ও তো একটা মোস্ট অর্ডিনারি ছেলে। আমি বলতে বাধ্য হচ্ছি মিস ব্যানার্জি, আপনি ভুল যাচাই করেছেন, পরে পস্তাতে হবে। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন মিস্টার রায়, যদি পস্তাতেও হয় আপনার কাছে দুঃখ জানাতে আসবো না। কিন্তু আমি ভেবে পাচ্ছি না কিসে আমি অনুপযুক্ত। লেখাপড়ায় আমি অনেকের চেয়ে এগিয়ে আছি, চাকরির ক্ষেত্রে আমি অনেক উপরে উঠেছি, আর চেহারার দিক থেকে। এবার আপনি আমায় হাসালেন। কেন, আমি তো বোকার মতো কিছু বলিনি। বোকা কি বুঝতে পারে, সে বোকামি করে ফেলেছে। কি বলতে চাচ্ছেন আপনি? মিস্টার রায়, রূপ অর্থ প্রতিপত্তি সবার চেয়ে বড় হলো মন, আমার সেই মনের মানুষ ওই কাশীনাথ চ্যাটার্জি, আপনি নন। আমার মনে হয় আপনার ওই মনের মানুষ এবাড়ির জামাই হতে পারবে না। মিস্টার গণৎকার,
আপনার গণনায় যদি সত্যি হয়, কাশীনাথ যদি এ বাড়ির জামাই নাও হয়, তবু একটা কথা পরিষ্কার ভাবে জেনে রাখুন, বাঁদরের গলায় কোনোদিনই মুক্তর মালা উঠবে না। এত তেজ! ঠিক আছে, আমি এরা ক্ষেবৌদিকে সব কথা জানাচ্ছি, দেখি সে কি ব্যবস্থা করে। তারপর সোজা আঙুলে যদি ঘি না ওঠে, তবে পাকা আঙুলেই আমায় তা তুলতে হবে। এসো এসো কাশীনাথ। কই রে দিতা, মীনাক্ষী, আরে তুমি সব গেলে কোথায়? কাশীনাথ এসেছে, শিগগির এখানে এসো। আচ্ছা, তুমি গেটের সামনে দাঁড়িয়ে ছিলে কেন বলো তো? সোজা ভেতরে চলে আসবে তো। কি হলো, এত চেঁচাচ্ছ কেন? আরে কাশীনাথ জি, তুমি কতক্ষণ, তোমার পরীক্ষার খবর কি? আগে আমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়ে পাস করেছি। বেঁচে থাকো বাবা, সুখী হও। কংগ্রাচুলেশনস। তবে তুমি যে ভালোভাবে পাস করবে তা আমি জানতাম। তাহলে এরপরে কি ইচ্ছা তোমার? কোনো বড় কনসার্নে জয়েন করতে চাও না? আগে আমি পশ্চিমবঙ্গ সরকারের ইঞ্জিনিয়ারিং দপ্তরে অ্যাপ্লিকেশন করব। না না, সে কি করে হয়? আমি যে ভেবে রেখেছি তোমাকে আমার তিল জলের কারখানায় ইঞ্জিনিয়ার করে পাঠাবো, আমাদের কারখানাতেই জয়েন করো তুমি। কিন্তু এটা কিন্তু করছো কেন বাবা? নিজের জিনিসকে ফেলে অন্য জায়গায় কেন চাকরি করতে যাবে? তাছাড়া আমি তোমাকে জার্মানি পাঠাবো। তোমার মধ্যে যে ট্যালেন্ট আমি দেখেছি, তাতে আই এম শিওর একদিন তুমি আমার ফ্যাক্টরির নাম্বার টু হয়ে বসতে পারবে। কে তোমার ফ্যাক্টরির নাম্বার টু হয়ে বসবে বাপি? তুমি বাড়ি যাওনি? না, এইবার যাব। যাওয়ার আগে পাশের খবরটা দিতে এসেছিলাম, আর মা বাবিকেও প্রণাম করতে এলাম। আমার কিন্তু মনে হয় পাশের খবরটা বাবার সঙ্গে সঙ্গে তোমার উচিত ছিল। সোজা ট্রেনে চেপে তোমার দাদার কাছে চলে যাওয়া, তাকে খবরটা জানি, সবার আগে তাকে প্রণাম করে তার আশীর্বাদ চেয়ে নেওয়াটাই আজকে দিনে সবচেয়ে বড় প্রয়োজন ছিল, তাই না বাপি? না মানে এই দিক দিয়ে আমি যাবো তো, তাই যাওয়ার আগে খবরটা দেওয়ার জন্য এসেছিলাম। ওসব কথা থাক, এসে যখন পড়েছো তখন তুমি এখন বিশ্রাম করো বাবা। আজ রাতে তুমি আমাদের সঙ্গে ডিনার করে কাল সকালে বাড়ি যেও। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন তাই হবে। না তা হবে না, যে মানুষটা প্রাণপাত করে ছোট ভাই কাজ ইঞ্জিনিয়ার তৈরি করেছেন, তিনি সেখানে খবরের আসার অন্ধকারে বসে থাকবেন, আর তার ভাই আমাদের বাড়ির উজ্জ্বল আলোর নিচে বসে ডিনার করবে, এটা ঠিক মন থেকে মেনে নিতে পারছি না মা। আহা, মোটে তো আজকে রাতটা, কাল সকালে ট্রেনে কাশীনাথ চলে যাবে। দেখো মা, আমার ইচ্ছে ছিল ছোট ভাই সবার আগে তার দাদাকে সুখবরটা জানিয়ে প্রণাম করবে, সেটা যখন হলো না তখন এখানে ডিনার খাবার জন্য ওকে আটকে রাখলে কিন্তু খুব অন্যায় করা হবে। আমার রং বাপি, আমি কি ভুল বলেছি? না না, এটা তুই কি বলছিস মা, ও নিশ্চয়ই যাবে। কাশীনাথ, কাল ভোরে গেলে কি খুব অসুবিধা হবে? আগে না অসুবিধা আর কি, আপনি যখন বলছেন আমি না কালই যাব। মান আর হুঁশ, এই দুটো শব্দ মিশিয়ে তো মানুষ কথাটা সৃষ্টি হয়েছে। অতএব সদ্য পাশ করে ইঞ্জিনিয়ার মিস্টার কাশীনাথ চ্যাটার্জির কাছ থেকে আশা করব এই দুটি শব্দের মর্যাদা রাখতে, এখনই ছুটে যাবে তার দাদার কাছে। আচ্ছা আচ্ছা, তাই হবে, তোর যা ইচ্ছে তাই হবে। কাশীনাথ, তাহলে আর তোমায় আটকাবো না বাবা। তা কবে ফিরছো বলো? আগে খুব বেশি হলে তিন চার দিন। তাহলে কাশীনাথ, ওই সঙ্গে তোমার দাদাকেও নিয়ে এসো, আমি তোমাদের বিয়ের কথাটা পাকা করে ফেলতে চাই। যাগে, তাই হবে, আমি দাদাকে সঙ্গে করে নিয়ে আসবো। সরি ফর দ্য ইন্টারাপশন, বিঘ্ন ঘটার জন্য দুঃখিত। আবার কি হলো বাপি? কাশী দাদা গরিব, একজন সাধারণ শ্রমিক, এ কথা যেমন সত্যি তেমনি এ ব্যাপারে তারও যে একটা সম্মান আছে এটাও মস্ত বড় সত্যি। বয়সে আর টাকায় তোমার চেয়ে ছোট হলেও ওর দাদা এখানে আসবেন না, এ ব্যাপারে কথা বলতে তোমাকেই তার কাছে যেতে হবে, কারণ তুমি মেয়ের বাবা আর তিনি ছেলের দাদা। দাদা কি এখনো খবরটা পায়নি জীবনদা? হ্যাঁ হ্যাঁ, আমি তো মনমতো কি দিয়ে অনেক আগে বয়লার ঘরে খবর পাঠিয়ে দিয়েছি। তাহলে এখনো আসছে না কেন? আসবে আসবে, প্রাণের কাশীনাথ এসেছে শুনলে সে বেলচা ফেলে লাপাতে লাপাতে ছুটে আসবে। জয় বাবা বয়লারের জয়, জয় বাবা বয়লারের জয়। কাশি, কখন এলি ভাই, কখন এলি? দাদা এই কিছুক্ষণ হলো এসেছি। তাহলে নিশ্চয়ই পাশের খবর বেরিয়েছে? হ্যাঁ। পাশ করেছিস? হ্যাঁ দাদা, এক চান্সে? এক চান্সে, হ্যাঁ আমি ফার্স্ট ক্লাস পেয়ে পাস করেছি। পাস করেছে আমার ভাই, পাস করেছে। আমি সবাইকে ডেকে ডেকে বলবো আমার ভাই ইঞ্জিনিয়ার হয়েছে। বাবা বাবা, তুমি স্বর্গ থেকে দেখো বাবা, আমি আমার কথা রেখেছি, তোমার সেই ছোট্ট কাশি আজ ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার হয়েছে। ওকে তুমি আশীর্বাদ করো বাবা, ওকে তুমি আশীর্বাদ করো। তোর পরিশ্রম আজ সব দিক থেকে সার্থক হলো পুত্র। ঠিক বলেছে জীবনদা, ভাই আমার মুখ রেখেছে। এবার কাশী নিশ্চয় ভালো চাকরি করবে, আর তুই এ কাজ ছেড়ে দিয়ে স্রেফ হাত পা ছড়িয়ে খাবি দাবি আর বেহালা বাজাবে। বেহালা? হ্যাঁ দাদা, তুমি তো বলেছিলে যে আমি ইঞ্জিনিয়ার হলে আবার তুমি বেহালা বাজাবে। হ্যাঁ তা বলেছিলাম বটে, কিন্তু কোনো কিন্তু আমি শুনবো না।
তোমার দেওয়া টাকা থেকে বাঁচিয়ে বাঁচিয়ে এই দেখো তোমার জন্য আমি কি কিনে এনেছি। এই যে নতুন বেয়ালা রে। হ্যাঁ দাদা বাজাও। বাজাবো নিশ্চয়ই, আর তোমার কিসের চিন্তা? এখন তুমি শুধু বেহালা বাজিয়ে তোমার রাগ রাগিনী শোনাবে সবাইকে, আর তোমাকে কিচ্ছু করতে হবে না। আজ থেকে তোমার ছুটি হয়ে গেল দাদা। বলিস কি, আমার ছুটি হয়ে গেল? হ্যাঁ দাদা, আমার জন্য তুমি অনেক কাজ করেছো, এবার থেকে তোমার ছুটি। নাও নাও দাদা নাও, বেহালা বাজাও। না ভাই, বেহালা বোধহয় আর বাজাতে পারবো না। কেন দাদা? আজ 16-17 বছর এই শক্ত বেলচা ঠেলে ঠেলে হাত দুখানা যে ইস্পাত হয়ে গেছে ভাই, এই হাতে কি বেহালার সরু ছড়ি আর কোনো দিন টানা যাবে? আমি চাইলে ভূত রঘুর হয়ে আজ আমার আবার ডিউটি করতে হবে। হ্যারে কাশি, সেই মেয়েটা কেমন আছে বল? তাকে তুমি মনে রেখেছো? ও মেয়ে কি ভুলবার না, মানে কদ্দুর এগুলি তাই বল ভাই, তার মা বাপের সঙ্গে পাকা কথা বলবার মতো ফল কি পেকেছে? রিতার মা বাবা রবিবার দিন তোমার কাছে আসছেন, হ্যাঁ, বিয়ের কথা পাকা করতে। সে কি রে? না না না, তা কি করে হয়? কেন দাদা? আরে আমার কাছে তারা আসবেন কি, আমি যাব তাদের কাছে। কিন্তু লৌকিকতার দিক থেকে তোমার সম্মানিত বড়। হ্যাঁ তা হয়তো ঠিক, আমি পাত্তরের দাদা, কিন্তু ওনারা যে আমার গুরুজনের মতো। না না ভাই, সে আমি বড় লজ্জা পাবো, তুই আমাকে ওদের কাছে নিয়ে চল, আমি পাকা কথা কয়ে আসবো। বেশ তবে তাই যাবে, চল ঘরে চল। ঘর কোথায় দাদা? আছে আছে, তুই আয় না। না দাদা, ও ঘরে পা দিলে পা দুটো আমার কেঁপে কেঁপে উঠবে। তুমি শুধু আমার দিকে চোখ রেখেছিলে এতদিন, নিজের দিকে তুমি একবারও তাকাওনি, নইলে এই ঘরে কেউ থাকতে পারে? কেন রে, আমি তো বেশ থাকি ভাই। না দাদা, ওটাকে থাকা বলে না, বিশ্বাস করো তোমার এই অবস্থা দেখে নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। দূর বোকা ছেলে, এ কথা এ কথাই আজ বড় কথা দাদা। সরল দিকে চেয়েও তুমি পেলে না, তার জন্য তো আমিই দায়ী। এই রে, জীবনটা তোকে সব বলে দিয়েছে নাকি, ঘরটাও দেখিয়ে দিয়েছে তাই না? আজ যে আমার জন্যই তোমার জীবনটা অন্ধকারে থেকে রইল দাদা। কি বাজে বকছিস কাশি, আমার জীবন অন্ধকার কোথায়? সূর্যের আলোর মতো আমার জীবনটা ঝলমল করছে। না না দাদা না, আজ আমার কথা ভাবতে গিয়ে তুমি নিজেকে সব দিক থেকে বঞ্চিত করেছো। আমার আমার ভীষণ লজ্জা করছে, আর কে বলি মনে হচ্ছে যে আমি আমি একটু স্বার্থপর। কে বলেছে তুই স্বার্থপর? ওরে আমি যে তোর বড় ভাই, তোর দাদা। দাদা, তোকে যদি বুকটা চিরে দেখাতে পারতাম কাশি, তাহলে দেখতিস সেখানে শুধু একটা কথাই বড় বড় অক্ষরে লেখা আছে, ছোট ভাই কাশীনাথের জন্য বড় ভাই ভূতনাথ তার জীবন দিতে পারে। বিশ্বাস কর কাশি, আমি সব সময় অনুভব করি ওই লেখাটা যেন আমার নিঃশ্বাসে তালে তালে উঠছে নাবছে, আর বারবার বলছে নিজের কথা ভাবতে গিয়ে বুকের লেখাটা যেন কোনোদিন ভুলিসনি ভূতনাথ। মনে রাখিস কাশি শুধু তোর ভাই নয়, সে তোর প্রাণ, সে তোর ঈশ্বর। দাদা কাশি, দাদা কাশি, আমার দাদা কাশি, আমার কাশি, আমার দাদা। এসো এসো কাশীনাথ, আমরা খুব চিন্তায় ছিলাম। দাদা, এনারাই রিতার বাবা মা। ও বেশ বেশ, যেমন বিরাট বাড়ি তেমনি বিরাট ভুঁড়ি, মানিয়েছে ভালোই। আমার দাদা শ্রী ভূতনাথ চট্টোপাধ্যায়। এ হে হে, এটা তুই কি করলি? কেন কি করেছি? আরে আমার নামের আগে সি জুড়ে দিলি কেন? সি কি আমায় মানায়? সি হবি তুই, শ্রীযুক্ত বাবু কাশীনাথ চট্টোপাধ্যায়, আঞ্জনার সাহেব। বলুন বলুন। সে তো বটেই, সে তো বটেই। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো। নিশ্চয়ই। এই যে এত বড় বাড়ি, এত সব দামি দামি জিনিসপত্র, এসব কি আপনি সৎপথের রোজগারে করেছেন? এসো এসো, এখন কাজের কথায় আসা যাক। কাজের কথায় আসা যাক দাদা, এখন কাজের কথায় আসা যাক। কাজের কথায় আসা যাক দাদা, তুমি কথা বলো, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। না না, তুমি থাকো কাশীনাথ। হ্যাঁ, যা বলছিলাম ভূতনাথ। হ্যাঁ বলুন বলুন বলুন। তুমি নিশ্চয়ই জানো যে আমাদের একমাত্র মেয়ে রীতা কাশীনাথকে খুবই পছন্দ করে। আপনিও নিশ্চয়ই জানেন যে আমার একমাত্র ভাই কাশীনাথ মালক্ষীকে মনে প্রাণে চাইছে। অতএব আমাদের উচিত ওদের চার হাত এক করে দেওয়া। সে কথা আবার বলতে দিন এক করে। আমরা কিন্তু বিয়ের দিন ঠিক করেই ফেলেছি ভূতনাথ। না 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 না, তা তো পারেন না, আমার অনুমতি ছাড়া তো বিয়ের দিন ঠিক করতে পারেন না। মানে তোমার যদি অনুমতি হয় তাহলে এই মাসের 28 তারিখে। এইবার পথে আসুন, তাহলে আমি অনুমতি দিচ্ছি, ওই দিনই সানাই বাজুক। কে বল কাজী? দাদা তুমি যা বলবে সেটাই তো হবে। দেখেছেন ভাই কিরম দাদাকে শ্রদ্ধাভক্তি করে। এবার শোনো, দান সামগ্রী কি দিচ্ছি আমরা? দেখুন দান ফান আমি নিই না, ভালোবেসে কি সামগ্রী দিতে চান তাই বলুন। হোপলেস। মিনাক্ষী তুমিই বলো। আপনি বলুন তো। বালিগঞ্জ গার্ডেন্সে একটা বাড়ি দিচ্ছি। কাকে দিচ্ছি? ধরো আমার মেয়েকেই দিচ্ছি। ঠিক আছে এগিয়ে যান। সঙ্গে একটা গাড়িও দেওয়া হচ্ছে। ওরে বাবা, তাহলে তোর ভুঁড়ি বেড়ে যাবে।
এছাড়া একটা রঙিন টিভি হয়ে গেল তোর কাজের দবা গয়া। একটা ফ্রিজ একেবারে লেটেস্ট মডেল। সেটা কি জিনিস? ফ্রিজ মানে ওই ফ্রিজ মানে ঠান্ডা আলমারি। ঠান্ডা আলমারি? ও ঠান্ডা আলমারি আমি বুঝেছি, ওই যা রাখা হবে তাই ঠান্ডা মেরে থাকবে। তো আপনার মেয়ের পক্ষে ভালো হলো, একদিন রেঁধে সাত দিন ধরে খাবে। এছাড়া জামাইয়ের হীরের বোতাম, হীরের আংটি, দামি ঘড়ি, জামা কাপড় এসব তো আছে। আর মেয়েকে আমি সোনা দিয়ে মুড়ে দেবো। আমাদের ওই একটাই মেয়ে তো। একেবারে সোনা দিয়ে মুড়ে দেবেন? তাহলে হাত পা নাড়বে কি করে? দু একটা জায়গা একটু ফাঁক ফাঁক রাখবেন মশাই। এ তো গেল মেয়ে জামাইয়ের ব্যাপার, এবার তোমার ব্যাপার শোনো। তুমি বলো বাপু। ভূতনাথ, নগদ পণ হিসাবে তোমাকে দেবো 40,000। কি বললেন? কম যদি মনে হয় তাহলে। আরে মশাই, কম বেশির কথা কে বলছে? পণের টাকা আমি ভাইয়ের বিয়েতে নিতে পারবো না। কেন কেন? পণ নিয়ে ভাইয়ের বিয়েতে লপচপানি মারবার মানুষ আমি নই। ও পণটন আপনাদের দিতে হবে না। ও মা, এটা কি কথা? ও বাবা, ওই রকমই কথা। তাহলে আসল কথাটাই বলি। বলুন। আমার মেয়ে এই প্রাসাদের মতো বাড়িতে বাস করে, গাড়ি চেপে ঘুরে বেড়ায়, তাই তার পক্ষে ছোটখাটো অবস্থায় বাস করা খুবই মুশকিল হবে। আপনি কিচ্ছু ভাববেন না, আমি আমার নিজেকে বিক্রি করে দিয়ে ওদের দুজনের সব সুখের ব্যবস্থা করে দেবো। তাছাড়া আমার কাশি তো অ্যাঞ্জানার হয়েছে, ও তো কাজ করবে। ঠিক আছে, ও নয় আপনার কারখানা কাজ করবে, আপনি ওকে মাইনে দেবেন। তুমি ঠিক বুঝতে পারছো না ভূতনাথ, আমি চাই বিয়ের পর কাশীনাথ আমার কারখানা সব ভাগ নেবে আর আমাদের সঙ্গে এই বাড়িতেই থাকবে। কাশি, কাশি আমাকে ছেড়ে আপনাদের সঙ্গে এই বাড়িতে থাকবে? মানে মানে আমার কাশি ঘর জামাই হবে? তাই যদি মনে হয় তাহলে তাই। তোমার তো বয়স হচ্ছে, একটা ভবিষ্যৎ আছে, তাই তোমাকে আমরা দিচ্ছি 40,000 টাকা। তুমি ভাইয়ের জন্য অনেক করেছো, তাই তাই ভাই বিক্রির টাকা দিচ্ছে। ধরো তাই দিচ্ছি। দেখুন, আপনি গুরুজন, পিতৃতুল্য, তাই আপনাকে আমি কিছু বলতে পারছি না। অন্য কেউ একথা বললে না, একটি ঘুষিতে তার দাঁত গুলো তো ফেলে দিতুম, মাড়ির অবস্থা এমন করে দিতুম যে বাঁধানো দাঁতেনও ফিট করতে পারতেন না। ও মা, কি সর্বনেশে কথা গো। ও বাবা, ওই রকমই কথা গো। ভূতনাথ, আমি বলতে চাই না, আপনি আর কোনো কথা বলবেন না। আপনি প্রথম মানুষ যে আমাকে এইভাবে অপমান করলেন। আমার ভাইকে মানুষ করার জন্য যে পরিশ্রম আমি করেছি, সেই পরিশ্রমকে আপনি গালাগাল দিয়েছেন। আমার ভাই, যাকে আপনি আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছেন, সে আমার কাছে থাকে না, থাকে আমার এই বুকটার মধ্যে। আর আমার এই বুকটা থেকে আমার ভাইকে কেড়ে নেবার ক্ষমতা একমাত্র মৃত্যু ছাড়ার কারণে। তুমি আমার ভুল বুঝছো ভূতনাথ। না, আপনি আমায় ভুল বুঝেছেন। টাকার জন্য আমি আমার ভাইকে বিক্রি করে দেবো? ও আমার ভাই নয়, আমার ছেলে, আমার বুকের পাঁজর। আপনাদের বড় লোকের পৃথিবীতে ভাই হয়তো বিক্রি হয়, কিন্তু আমাদের গরিবের পৃথিবীতে ভাই কখনো ভাইকে বিক্রি করতে পারে না। দাদা, কাশি তোর মনে আছে বাবা যখন মরে গেল তখন আমাদের কি অবস্থা হয়েছিল? না পায়ে জুতো ছিল, না মাথার উপর ছাদ ছিল, পেটে ভাত ছিল না, পরনে জামা কাপড় ছিল না। কিন্তু আজ তো আমাদের সবই আছে ভাই। কিরে চুপ করে আছিস কেন কাশি, কিছু বল। দাদা, এই পৃথিবীতে অর্থ সম্পদ খুব ভাগ্যের জোরে কপালে আসে, আর সেই সুযোগ নষ্ট হলে আর সারা জীবনে অর্থ সম্পদ আসে না। আমার জীবনে একবারই সেই সুযোগ এসেছে, কিন্তু তুমি তা শেষ করতে চাইছো। তুমি আমার ভবিষ্যৎকে টুকরো টুকরো করে ভেঙে ফেলতে চাইছো। দাদা, যারা সত্যি ভালোবাসে তারা নিজে আত্মত্যাগ করে, যাকে ভালোবাসে তার ভবিষ্যৎকে জ্বালিয়ে দেয় না।